আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য ইলিশ মাছ কীভাবে দীর্ঘদিন রাখবেন তারই দুটি পদ্ধতি শেয়ার করব আশা করি আপনাদের খুবই উপকার লাগবে এই টিপসটি এই তো এভাবে আমি রেখেছি এটাকে মাছটাকে কেটে নিয়েছি তারপরে একটা বক্সে মাছগুলোকে একদম পানিতে ডুবিয়ে ঢেকে দিচ্ছে এভাবে এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যে মাছের লেজ মাথা কেটে নিতে হবে মাছের লেজ মাথা রাখা যাবে না নাড়িবুড়ি বের করে নিতে হবে আর ডিম থাকলে ডিম থাকলে কোনো সমস্যা নাই তো এই মাছটা যেরকম বাটিতে আটবে সেরকম একটা বাটিতে বা ডয়ারলা ফ্রিজ থাকলে ডয়ার ভর্তি পানি দিয়ে ডয়ারের ভিতরে মাছকে এইভাবে রেখে মাছের ভিতরে পানি দিয়ে ঢেকে ডয়ারে রেখে দিলে সেই মাছগুলো নব সুন্দর থাকবে এইভাবে মাছ দীর্ঘদিন রেখে দেবেন একটু স্বাদ গন্ধ নষ্ট হবে না মনে হবে যে টাটকা মাছই খাচ্ছেন তো এই যে আমি দেখেন একটি মাছকে এরকম করে পানির ভিতরে ডুবিয়ে রেখেছি একদম ডুবিয়ে দিয়েছি এইভাবে ফ্রিজের ডিপ ফ্রিজের ভিতর বাটিটাকে রেখে দেব তারপরে এটা যখন আইস হয়ে যাবে দীর্ঘদিন রেখে বের করে খেলে টাটকা মাসি মনে হবে তা আমি আজকে সর্ষে এগিশ রান্না করব এখান থেকে একটা একটা ডিপে রেখে দেবো এরকম করে দীর্ঘদিন যাতে খেতে পারি তা আমি মাছগুলোকে ভালোভাবে পিস করে কেটে নেব নিয়ে আমি একটা পাত্রে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই যে ব্লিন্ডারে আমি শর্ষ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা আর এখানে এই যে মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে আমি এটাকে মেখিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট সামান্য একটু মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে এভাবে দশ মিনিট রেখে দেব তারপরে দশ মিনিট পরে এই যে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি নিয়েছি এবার সরিষার তেল দিতে হবে কিন্তু সরষে এলে সে সরিষার তেল আর সর্ষ না দিলে সরষ সবেই না তা আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম একটু হলুদ যেহেতু মাছে হলুদ দিয়েছি লবণ দিয়েছি সেই জন্য এখানে শুধু মশলার জন্য হলুদ লবণ দিব আর এই যে সর্ষে বাটা যে ব্লিন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এর ভেতরে সব কিছুই আছে আদা রসুন পেঁয়াজ ধনে সরিষা কাঁচামরিচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে এবার আমি মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলাকে মশলার সঙ্গে এইভাবে একটি একটি করে দিয়ে মাছের সঙ্গে মশলাকে আবার মিশিয়ে দেবো তো এইভাবে মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পরেও কিছুক্ষণ একটু রেখে দিলে বেশি ভালো হয় মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যায় মেরিনেট করে রেখে দিলে বেশ ভালো লাগে তা তাড়াহুড়া থাকলে আর ম্যারিনেট করার সময় না থাকলে এমনিও মাখিয়ে চট করে এইভাবে রান্না করলেও হবে আর সময় থাকলে একটু মেরিনেট করে রাখলে ভালো হয় তা আমি এই যে মাথা লেজো রান্না করে খেয়ে নিচ্ছি আর মাছটাকে আমি রেখে দিচ্ছি এই যে এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এখন সাত মতো পানি দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু কামাখা কামাখা রস থাকবে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু কড়াইটা ধরে নেড়ে চেড়ে দিতে হবে হাত দিয়ে একটু কড়াইটা ধরে নেড়ে চেড়ে দিতে হবে এ তো আমার সর্ষে হিলিশ রান্না হয়ে গেল দেখুন একেবারে চলে আসছে জিবে জল তা আমি আজ রান্না করলাম বিদেশি নাতি নাতনির জন্য দেশীয় খাবার তা আপনারা দেখতে থাকুন আমি বিদেশি নাতিদের জন্য কি কি খাবার রান্নার আয়োজন করছি এই যে দেশি চাল কুমড়া এটাকে আমি এখন ফ্রাই অন্য রকম স্বাদের খুবই মজার একটি ভাজি তো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটু কাচিয়ে দিয়েছি কাটাকে আর একটু হলুদ লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে সেই সাথে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব পানি দিয়ে এইভাবে সিদ্ধ করে রানলে একদম সফট হবে ভিতরটা আর তেলও কম লাগবে কিন্তু সেই সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে তার আমি কেটেছি কিন্তু মোটা মোটা করে তা আমি যে লবণ পানি দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে এই যে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে তারপরে আমি ফিরে আসছি সিদ্ধ করার পরে এই যে আমি একটু প্যানে তেল দিয়েছি সামান্য দিয়ে এবার এবার আসতে জালে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর তুলতুলা হয়ে যাচ্ছে আর আপনি যদি এমনি ভাজতে লাগেন তো অনেক দীর্ঘ সময় লাগবে আর ভাজির ভিতরটা কিন্তু অত স্বাদ হবে না কাঁচা কাঁচা মনে হবে আর এইভাবে লবণ হলুদ মরিচ দিয়ে যদি সিদ্ধ করেন তাহলে এর ভিতরে চাল লবণ সবই তো ঢুকবেই শুধু তেলটা দিয়ে এইভাবে একটু ভেজে নিলেই সুন্দর চাল কুমড়ার অন্যরকম ভাজি তৈরি হয়ে যাবে মজার একটি রেসিপি আমি এই যে উল্টে পাল্টে বাদামি করে করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তুল তুলে না হবে ততক্ষণ পর্যন্ত আমি লো হিটে এটাকে ভাজতে থাকবো উল্টে পাল্টিয়ে দিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেবো চুলার উপরে একদম লো কত সুন্দর কালার হয়েছে এই তো সবগুলো উল্টে দিয়েছি মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু সরিয়ে রাখবো রেখে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে ফ্রাই করে নেব এই যে আমি কুমড়াগুলোকে এভাবে একটু সরিয়ে দিচ্ছি আর এই যে কিছুটা পেঁয়াজ কুচি আমি এই তেলে ভেজে নিচ্ছি আর কুমড়াটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজের সঙ্গে দিয়ে দেব তাহলে হয়ে গেল আমার রান্না এই তো আমার আজকে রান্নাবান্না কমপ্লিট এই যে ইলিশ মাছের সরষে ইলিশ রান্না হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে সরষে ইলিশ আর এই যে আমি একটু পেঁপে ভর্তা করেছি পেঁপে ভর্তা আর এই যে ভিন্ন রকমের চাল কুমড়ার ভাজি উফ খুব মজার মজার রেসিপি বিদেশি নাতিদের জন্য দেশীয় খাবার তা কেমন লাগলো আজকে আমার দেশীয় খাবারগুলা নিশ্চয় আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে আপনাদের টিপসটিও খুবই ভালো লাগবে দীর্ঘদিন আপনারা মাছ এভাবে রেখে খুব মজা করে খেতে পারবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ